সালাতুল হাজাত সম্পর্কে একটু জানাবেন দিলরুবা? তিনি বলেছেন, সালাতুল হাজাত আসলে আলাদা কোনো সালাত নয়। মানুষের যখন কোনো হাজাত তৈরি হয়, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করার জন্য সুন্দরভাবে অজু করে এবং সুন্দরভাবে দুই রাকাত সালাত করে আল্লাহর কাছে চাইবেন। কারণ সালাত হচ্ছে মানুষের সমস্ত চাওয়া পাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম একটা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন, যখন তিনি তার কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন, অস্থিরতা থেকে রক্ষার জন্য তিনি আল্লাহর কাছে দ্বারস্থ হতেন। তিনি সেজদায় শুক্রিয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি বেলালকে বলতেন, আরেহনা বিহা ইয়া বেলাল, বেলাল সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। সুতরাং আল্লাহর কাছে যত হাজাত আছে, সেটা কোনো নফল সালাত পড়ে যদি আমরা চাই, সেটা কবুলের অধিক উপযোগী। এবং এছাড়াও যেমন আমাদের হাজাত অন্যরকম হতে পারে, যেটা সালাতুল ইস্তিখারার ক্ষেত্রে, সেটাও এক ধরনের হাজাত। কি, আমরা একটা ফাইনাল ডিসিশন মেক করতে যাচ্ছি, সেটা বিবাহ শাদী হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, নতুন বাড়ি, নতুন জায়গা যাওয়া ইত্যাদি নানা কিছু হতে পারে, যেখানে আমাদের হয়তো দুই তিনটা অপশন আছে, তার মধ্যে একটা অপশনকে ফাইনাল করে আমরা এখন অগ্রসর হব, তার আগে আমরা একটু ইস্তিখারা করে নেব, এটাও এক ধরনের হাজাত। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার এলেম, তোমার কুদরতের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, যদি আমার জন্য এই কাজটা উত্তম হয়ে থাকে আমার দুনিয়া, আমার আখেরাতে এবং আমার পরবর্তী জিন্দেগিতে, তাহলে আমার জন্য আমাকে সেটা করার তৌফিক দাও। আর যদি তার মধ্যে আমার কোনো অকল্যাণ থেকে থাকে, তাহলে তা থেকে আমাকে ফিরিয়ে দাও এবং সেটাকেও আমার থেকে প্রতিহত করে দাও, এবং যেখানে আমার কল্যাণ সে তৌফিকটা দাও। কি সুন্দর দোয়া! অতএব আপনি আপনার হাজাত অনুযায়ী সালাত পড়বেন। ইস্তেখারার প্রয়োজন হলে ইস্তেখারা সালাত পড়বেন, আর ইস্তেখারা না থাকলে অন্য যে কোনো হাজাত, যেমন সামনে আপনার পরীক্ষা, দুই রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যারা পরীক্ষার্থী তারাও এই কাজটা করতে পারে, পরীক্ষার দিন সকালে তারা সালাতুল দোহা, কারণ ভোরে তো আর কারো পরীক্ষা হয় না, পরীক্ষা হয় 10টা 11টার দিকে অথবা দুপুর 2টো থেকে ইত্যাদি, সেক্ষেত্রে তারা দুই রাকাত নফল সালা নফল ওয়াক্তে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। এটা হাজাত চাওয়া হলো। আপনি কোনো বিপদে আছেন, দুই রাকাত সালাত পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কোনো অসুবিধা নাই। আর ফরজ সালাতের দুই রাকাত না পড়েও আপনি আল্লাহর কাছে হাজাত পূরণের জন্য দোয়া করতে পারেন।